পরিবারের আর্থিক অনটনের কথা জেনে কাজ তার নাম করে দেগঙ্গায় গৃহবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগ, খুনের হুমকিও দেওয়া হয়, এমনকি ধর্ষণের ভিডিও করে রাখা হয় বলে অভিযোগ। সেই ভিডিও দেখিয়ে দিনের পর দিন হোটেলে ডেকে ধর্ষণ, পুলিশে গেলেও শুরুতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ গৃহবধূর। শেষে নবান্নের হস্তক্ষেপে বুধবার রাতে গ্রেপ্তার অভিযুক্ত হাফিজুল ইসলাম, তার বাড়ি দত্তপুকুর থানা এলাকায়। হাফিজুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে নির্যাতিতা। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ওষুধ কিনতে এসে ওই ছেলেটার সঙ্গে তার পরিচয়, পরিবারের আর্থিক অনটনের কথা তাকে বললে কাজ দেওয়ার কথা বলে। আমি বলি বাড়ি থেকে করা সম্ভব হলে করব। এর 3-4 দিন পরে ফোন করে, ফের কাজের কথা বলে, আমার বাড়িতে আসে, কাজ দেয় কিছু। এরপর সপ্তাহ 2 পরে নিজের বাড়িতে ডাকে। আমি ওর বাড়িতে গেলে সঙ্গে সঙ্গে গেটে তালা দেয়, ঘরে নিয়ে গিয়ে ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে এবং সেটা ভিডিও করে রাখে, ব্ল্যাকমেল করতে থাকে, ভিডিও ভাইরাল করে দেবে। এখানেই থেমে নয়, একাধিকবার হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, বারাসাত হাসনাবাদে নিয়ে যায়। আমার পেটে যখন 4 মাসের বাচ্চা, তখন আমি বলি যাব না, তখন ফের ভয় দেখাতে থাকে, ধর্ষণ করা হয়, বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়, সেখানেও ফোন করা হয়, ফের দেখা করতে বলে, সংসার ভেঙে দেওয়ার ভয় দেখানো হয়।